গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি চলে এসেছি। তো এখন সকাল সকাল বিস্কিট আর চা খেয়ে নিয়েছি। গতকাল তো দেখলে আমি দিদি বাড়িতে এসেছিলাম, আমি আর মা। আজকে দিদির ছেলের বার্থডে, সেই উপলক্ষে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। দিদি তো স্নান টান করে পুজো দিতে যাবে, তার আগে সকালে একটু চা আর বিস্কিট খেয়ে নিয়েছি। তারপর পুজো দিয়ে আসলে রান্নার সব রেডি করব, আমি আর মা যতটা পারবো করে রাখবো, ও পুজো দিয়ে এসে বাকিটা করবে। তো এখন আমরা চা খাচ্ছি আর গল্প করছি, আর এই নিয়ে হাসাহাসি হচ্ছে বার্থডেতে কী হবে, সারাদিন কী করা হবে, সেই সব নিয়ে আর কি আলোচনা করা হচ্ছে। আর কেকটা অর্ডার দিয়ে চলে এসেছে, পরে বিকেলবেলা গিয়ে জামাইবাবু আর ঘন্টুকে নিয়ে আসবে। আর এখন সব দিদির ঘরের ফার্নিচার মোছামুছি করছে, আর এদিকে আমরা গল্প করছি। পরে আবার তোমাদের সাথে কথা হবে, চাটা খেয়ে নিই। এই যে বার্থডে বয় রেডি হয়ে গেছে, যাচ্ছে এখন পুজো দিতে। দেখি 10 বার তো ছাড়তে হবে ভিডিওটা। হ্যাঁ 10 দে, 10 মাস পর ভিডিওটা ইউটিউবে আসবে। লাভ কি করে? না না, কাল 24 ফেব্রুয়ারি। হ্যাঁ 24 ফেব্রুয়ারি। আর ঘড়িটা দেখাও, ঘন্টুর মেশো দিয়েছে, ভালো হয়েছে, সুন্দর ঘড়ি, পাঞ্জাবিটা পরেছে, সুন্দর লাগছে। এখনো ঘর কিছু সাজানো হয়নি, সব বিকেলে সাজানো হবে। বিকেলে সব কাজ আমায় করতে হবে, আমিও করে দেব। আর কি কি কিনবি বলে দে সেটা। কেক আর কি কি আনবি? এখন পুজো দিতে যাচ্ছে মায়ের সাথে। কেক, পার্টি পপার, হ্যাঁ, স্নো স্প্রে, হ্যাপি বার্থডে, আর কি বেলুন, স্প্রিংকলস। আর বার্থডে বয় সকালে গেছিল আজকে এ করতে, কি ভলি খেলতে, খেলে টেলে এসে এখন যাচ্ছে স্নান করে পুজো দিতে। চুলটা আছরা যে মা ছেলে রেডি হয়ে পড়েছে। যা যাবো না, ওকে তো বল। বন্ধুরা বার্থডে বয় পুজো দিতে চলে গেছে, এদিকে রান্না হচ্ছে চাটনি আর হচ্ছে লাল শাক ভাজাটা বসিয়ে দিয়েছি আমি। আর তারপর হবে ফুলকপি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা। এই যে এখানে কাতলা মাছ রাখা আছে। তো বন্ধুরা, এখন ঘন্টুকে আশীর্বাদ করা হচ্ছে, মানে অনেকক্ষণ পরই আর কি তোমাদের সামনে আসলাম। দিদি পুজো দিয়ে চলে এসেছে, তারপর আমরা প্রসাদ খেয়ে একটু টিফিন করে নিয়েছিলাম। তো একটু ব্যস্ত ছিলাম বলে সব রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে দুপুরে মেনু ছিল বাঁধাকপি মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, কাতলা মাছ হয়েছে, পাঁচ রকম ভাজা, চাটনি, পায়েস সবই হয়েছে। আর এই জন্য ঘুনটুকে সব সাজিয়ে দেওয়া হয়েছে, ও ডালটা খাবে না বলে ডাল দেওয়া হয়নি। ওর সাথে পাশে একটা ভাই থাকে, মানে ওর সাথে খেলা করে আর কি, ওই জন্য ওকেও দুপুরবেলা বলা হয়েছে, প্রত্যেকবারে ওকে দুপুর থেকেই বলা হয়। তো দুজন একসাথেই খেতে বসেছে, এখন সবাই আশীর্বাদ করছে, ওকে টাকা দিচ্ছে, তো টাকাগুলো গুনছে কে কত দিয়েছে, কারোর কাছে রাখতে দেবে না, বলে আমি আমার যেখানে আমি টাকা জমাই ভাড়ে ওখানেই রাখবো, তোমাদের কাউকে দেবো না। তো ওকে এখন খেতে দিয়ে দিয়েছে, আশীর্বাদ হচ্ছে, ও খাওয়া দাওয়া করে নে, তারপর আমরাও সবাই খাওয়া দাওয়া করবো। এক এক করে সবাই আশীর্বাদ করছে, ঠাম্মি করেছে, দাদু করেছে, দিদাম্মা করেছে, এখন মা করবে। আর আমার বাবা তো আসেনি, বাবা বিকেলে আসবে বলেছে, ডিউটি আছে বাবার এই জন্য। তো এখন সেরকম কিছু রান্না হয়নি, মাছ রান্না হয়েছিল বলে রাতে সবাই খাওয়া দাওয়া করবে, মানে পাড়ার সব বন্ধুদের বলা হয়েছে, স্কুলের কোনো বন্ধুকে বলা হয়নি, পাড়ার বন্ধুদেরই বলা হয়েছে। স্কুলের সব বন্ধুরা দূরে দূরে থাকে, তো যেন কাউকে বলিনি। তো ওইদিকে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে, তারপর সবাই আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, রাতে রান্না করতে হবে, রাতেই বেশি লোকজন, দুপুরে তো সেরকম কাউকে বলা হয়নি ঘরেরই সবাই। তো এখন দিদি পায়েস খাবে দিচ্ছে, ও তো মিষ্টি বেশি খেতে চায় না বলে বলছে আমাকে দিও না, আমাকে দিও না, এরকম করছে। তো তারপর ওরা দুজন মিলে খাওয়া দাওয়া করে নিলে আমরা টেবিলে সবাইকে কিছু জন খাবে, আমরা নিচে বসে কিছুদিন খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে বিকেলে কথা হবে। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন আমরা খাচ্ছি চা। আমার মুখের অবস্থা দেখো, রান্না বসিয়েছি 4টার সময়, রান্না হচ্ছে। তো বন্ধুরা, একদিকে আমরা চাটা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এখন রাতে রান্না বসিয়ে দিয়েছি। রাতের মেনু হবে বিরিয়ানি আর চিকেন কষা, চিকেন বিরিয়ানি চিকেন কষা হবে, চাটনি করা আছে, আর মিষ্টি নিয়ে এসেছে, দুরকম সব বাচ্চাদের দেওয়া হবে। এদিকে দেখো আমি বিরিয়ানিটা করছি, এদিকে দুদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি, একটা কড়াই হবে না বলে দুটো কড়াই করে নিচ্ছি, তাহলে কি কষতে সময় হবে, মাংসটা ভালো নরম হবে। একটা করে না ধরছিল না, তারপরে এদিকে বিরিয়ানিটাও করে নেবো, তার মাঝে ঘন্টুর বেলুন টেলুন দিয়ে ঘর
কার্ডটাও সাজাতে হবে। এখন আমাদের সাজানো চলছে, এই যে সব হ্যাপিটা লাগানো হয়েছে আর দুটো বেলুন হয়েছে, এই যে বার্থডে এখানে লাগানো হবে, বেলুন ফোড়ানো চলছে, কেক আনা হয়ে গেছে সব। হ্যাঁ ফেলে দে, কেকটা দেখি নি, কেকের এটা একটা খোলা নেই তো, প্যাকেটটা আমি দেখি নি। তো বন্ধুদের দিকে মোটামুটি কিছুটা সাজানো কমপ্লিট হয়েছে। এখন সব এই পুচকে বাচ্চাটা যে দুপুরে গন্টুর সাথে খেয়েছিল ওই পুচকেটাও এসেছে, ও বেলুন ফুলাচ্ছে আমার সাথে সাথে, আর একটা পাশে ভাই থাকে ও এসেছে পুচকেটা। তো সবাই মিলে এখন সাজানো চলছে, এদিকে আমি রান্নাও করছি আর ঘরটাও গুছিয়ে দিই, মানে বেলুন দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো কেকও চলে এসেছে, তোমাদের তো দেখিয়ে দিলাম কেকের প্যাকেটটা, তো দেখে দেখো কেকটা রেডি করে নিয়েছি আর সব সাজানোও হয়ে গেছে। ওর সব বন্ধুরাও চলে এসেছে, অনেক কাউকেই বলেছিলো তো তিন চারজন আসতে পারিনি, ওরা সব বিয়ে বাড়ি গেছে, অনেকটা দূরেই গেছে, এই জন্য তো আসতে পারবে না, বিয়ে বাড়ি গেছে। তো স্কুলে তো তোমাদের বললাম, স্কুলের কোনো বন্ধুদের বলা হয়নি, আর পাড়ারই সব যাদের সাথে আঁকে যাদের সাথে খেলে সব ভাই তোর বন্ধু সব মিলিয়ে একসাথে বলা হয়েছে। তো দেখো এই কেকটা তখন দেখাতে পারিনি, এখন দেখিয়ে দিচ্ছি, ম্যাঙ্গো ফ্লেভার, আর খুব সুন্দর হয়েছিল কেকটা, খেতেও সুন্দর ছিল আর দেখতেও সুন্দর। তো তোমরা জানিও কমেন্ট করে কেমন হয়েছে কেকটা। তো এখন ঘন্টু কেক কাটবে, তারপর বাচ্চাগুলোকে খেতে দেওয়া হবে, পায়েস কেক বিস্কিট চানাচুর এগুলো দিয়ে দেবো, তারপর রাতের খাবার খাবে, ওরা একটু গল্প করবে, আনন্দ করবে। হ্যাপি বার্থডে, কাট কেটে মায়ের মুখে, স্বামীর মুখে। মোলে মোমবাতি দিয়ে ফাটা হাতালকে সব সেফটি বিল দিয়ে ফাটা। ওর খালি প্যান্টই খুলে স্নো সব বাচ্চাগুলোকে পায়েস কেক বিস্কিট চানাচুর এগুলো দিয়ে দিয়েছি, ওরা সবই খাচ্ছে এক এক করে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে কিছু বাচ্চাকে বলবো খেয়ে নিতে, কারণ বাচ্চা তো খেতে সময় লাগবে, তারপর যে যারা একটু বড় আছে তারা পরে খাবে। এদিকে এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, নিজেই বসিয়েছি, তাহলে অনেক কেউ ধরবে একসাথে, তো ওরা খাচ্ছে আস্তে আস্তে। তো খেয়ে নিই, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিলাম, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।